আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাইসা রোমি ব্লগ নারায়ণগঞ্জ থেকে বলছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। এই তো এখন বাজে সকাল 11টা, যাই হোক সকাল গড়িয়ে দুপুর। আর আপনাদের মাঝে আমি আমার আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো এখানে কিছু সুরমা মাছ ফ্রিজে ছিল, তা ভাবলাম নামিয়ে কেটে আসলে রান্না করব। আর এই তো মাছগুলি আমি নামিয়ে ফেলছি, নামিয়ে কেটে পরিষ্কার করে নিলাম। আর এখানে মাছের একটু ডিম বের হয়েছে, যাই হোক সেটা আমি আলাদা রেখেছি। আর এই তো এখানে আমি সবগুলো মাছ রান্না করব না, আসলে অল্প কিছু মাছ রান্না করব, কারণ আমরা দুপুর আসলে এক জায়গায় যাব, দুপুর আর ঘরে খাওয়া হবে না, তাই অল্প কিছু রান্না করব। যেহেতু আমাদের ঘরের উনি যাবে না, তাই তার জন্য রান্না করে রেখে যাব, যেন তার খাওয়াটা হয়ে যায়। আর এই তো মাছের ভিতরে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিব, তাতে হালকা একটু আদা রসুন বাটা দেব, দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর এই তো মাছ একটা সয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। আরেক পাশে আমি কড়াইতে পেঁয়াজ দিছিলাম, আসলে পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তার ভিতরে ময় মশলা দিয়ে দিব, আর ওই পেঁয়াজেতেই আসলে মাছটা ভুনা করব। আর আমি বলেছিলাম যে এক জায়গায় যাব, সেটা হচ্ছে আমার খালার বাসায় যাব। আমার খালা অনেকদিন যাবতেই যাইতে বলতেছে, আসলে আমার যাওয়া হয় না, আমার মা আজকে যাবে তাই তার সাথেই যাব, ওখান থেকে আমরা কিছু কেনাকাটাও করব, তাই আমাদের যাওয়া। আসলে ভাবলাম কেনাকাটাও হবে, খালার বাড়িতেও যাওয়া হবে, তাই আমার বোন বলতেছে বোন আপু চলো আমরা যাই, আসলে একসাথে গেলে আমার খুবই ভালো লাগে, তাই তাদের সাথে যাব। আর এই তো আমি পেঁয়াজের ভিতরে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম, তার ভিতরে হাফ চামচ হলুদের গুঁড়ি, এক চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে কষিয়ে নেব পানি দিয়ে। আর যাই হোক, এই তো কিছু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো আমি বাটিতে উঠে নিলাম, কারণ আমি আজকে শিম আলু বেগুন দিয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো অনেকদিন যাবতই ফ্রিজে ছিল, আসলে আমার বাছা হয় নাই, তাই আজকে বের করে অল্প কিছু নিলাম, আর অল্প কিছু রেখে দেবো, যাই হোক। আর এই তো মশলা কষে তার ভিতরে আমি কিছু টমেটোও দিয়ে দিলাম, এখন ভালো করে কষানো হলে তাতে আমি পানি দিয়ে দেবো, ভালো করে কষানো হলে তাতে আমি পানি দিয়ে মাছ দিয়ে দেবো। আর এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেল, এই তো রান্না শেষ প্রায়, এখন এক পদা আছে, সেটা আমি রান্না করি নাই, ওটা পরে রান্না করব। আর এই তো আমরা দুই বোন রেডি হচ্ছি যাওয়ার জন্য, আর এই তো আমরা যাচ্ছি, এই তো আমরা যাচ্ছি, এখন প্রায় দুপুর হয়ে যাচ্ছে। আসলে আমরা এখান থেকে খালার বাড়ি যাব, সেখান থেকে আমরা বিকেল হলে মার্কেটে যাব, আর আমরা খালামার বাড়িতে খাওয়া দাওয়া করবো, কারণ উনি আমাদের জন্য দুপুরে রান্না করছে। আর এই জায়গাটা আগে থেকে অনেক সুন্দর হয়েছে, আমার থেকে এই রাস্তাটা খুবই ভালো লাগে, কারণ এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে আগে থেকে। আর এই তো রাস্তার কিছুটা অংশে গাছ লাগানো হয়েছে, এই গাছগুলো আগে ছিল না, কারণ আগে অনেক যেতাম এখান দিয়ে, তখন দেখতে পাই নাই, এই গাছগুলো প্রায় নতুনই। আসলে রাস্তার পাশে পাশে গাছ লাগানোটা উচিত, কারণ গাছপালা আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে। আর এই তো আমরা খালার বাড়ি থেকে মার্কেট থেকে চলে আসলাম,
আর এখানে আমরা একটু পার্লারে আসছি, কারণ আমার বোন আসছিল একটা কাজে। এই তো এখন আমরা চলে যাব। আর এই তো চলে আসলাম, আসার পথে কিছু আনারস কিনে আনলাম আর পেঁয়াজ পুরি। যাই হোক, আমার খুব আনারস খেতে ইচ্ছা করছিল তাই আনছি। আর এই তো আমার কত বোনও চলে আসলো আমাদের বাড়িতে, তার মেয়ে, আমি, আমার মেয়ে, আমার বোন, সবাই মিলে একসাথে খাচ্ছি। যাই হোক, ভালোই হলো। আর এই তো এটা আমার ফুফাতো বোনের মেয়ে। আর আজ আমি কী কী নিয়ে আসলাম মার্কেট থেকে তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো সব কিছু নিয়ে বসলাম, চলুন দেখি। এই তো আমার জন্য কিছু থ্রি পিস নিয়ে আসলাম। আর এই তো এটা এটা হলো সবুজের ভিতরে বাদামি কালার, এই একটা থ্রি পিস। আর এখানে একটা আছে, এটা হলো স্কাই ব্লু। এই ড্রেসটাও সুন্দর, আসলে বানালে ভালোই লাগবে। আর এটা হলো গোল্ডেন কালার। এই তো এটার সামনে কিছু এমব্রয়ডারির কাজ করা আছে, হালকা পাতলা কাজ। আসলে হালকা কাজ থাকলে সবসময় পিনতে আরাম। আর এটা আমার ভালোই লাগলো তাই নিয়ে আসলাম। আর এই তো এটা আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনে আনলাম। এই তো এখানে একটা জিন্সের প্যান্ট কালোর ভিতরে, আর একটা গেঞ্জি কাপড়ের একটা ফ্রক, এটা কিনলে খুব আরাম পাবে। এই কাপড়টা খুবই নরম এবং পাতলা। আর এখানে আছে আমার মেয়ের প্যান্ট আর গস কাপড়। আর এগুলো হচ্ছে আমার বোনের ছেলের আয়ানের একটা শার্ট, আর তো শার্টটাও খুব সুন্দর কালোর ভিতরে। আর এখানে আছে আরিয়ানের প্যান্ট, কয়েকটা প্যান্ট আছে, তো ছোটো প্যান্ট সবসময় পিন্ধানোর জন্য আনছে। আর এখানে আমার বোনের জন্য কিছু কেনাকাটা করছে। এই তো এটা আমার মার জন্য কেনা হয়েছে একটা থ্রি পিস। এই তো হালকা ক্রিম কালারের মধ্যে একটা ড্রেস, এটার মধ্যে পাতির কাজ করা। এই তো এই তো সম্পূর্ণ জামাতে সামনে এবং পিছনে পাতির কাজ করা। আর এখানে আমার বোনের জন্য দুটো থ্রি পিস আনা হয়েছে। একটা হলো হালকা মিষ্টি কালার, আর এটার মধ্যে ছোটো ছোটো এমব্রয়ডারির কাজ আছে। আর সামনের গলায় এতো লকেট সিস্টেম কিছু পুঁতি আছে, আসলে ড্রেসটা খুবই সুন্দর। আর জামার নিচের অংশেও রেশমি সুতার এমব্রয়ডারির কাজ করানো আছে। এই তো গলাটা, গলাটা খুবই সুন্দর। আর এই তো নিচের কাজ, আসলে নিচের কাজটাও খুব সুন্দর হয়েছে। আর এই একটা ড্রেস, আর এই তো এখানে একটা থ্রি পিস আছে, এটা হলো চকলেট খয়েরি কালারের মধ্যে। এই থ্রি পিসটাও খুব সুন্দর, এই তো ছোটো ছোটো কাজ করা। আমার থেকে সবচেয়ে থেকে এই থ্রি পিসটাই ভালো লাগছে। যাই হোক, নিচের কাজটাও সুন্দর, আসলে থ্রি পিসটা কিনলে খুব সুন্দর লাগবে। এই তো গোলাপ ফুলের কাজ, গলাটাও হালকা পাতলা কাজের ভিতরে। আর এই তো আমাদের জামা কাপড় কী কী আনলাম তা সব দেখানো হলো। এর আগেও মার্কেটে গিয়ে কিছু থ্রি পিস আনছি, কিন্তু সেগুলো দেখানো হলো না। আজ যেগুলো আনলাম সেগুলো আপনাদের দেখালাম। এই তো এখানে কিছু গ্লিটার আইশ্যাডো আছে, আসলে আমার এরকম দরকার ছিল তাই আমি এভাবেই আনছি। আর এই তো
এখানে আমার জন্য এক জোড়া চুড়ি সিটি গোল্ডের, আসলে চুড়িগুলো খুবই সুন্দর তাই নিয়ে আসলাম। আর দুটো চেন, আসলে চেনগুলো আমার কাছে খুব ভালো লাগলো তাই আনলাম। এই চেনটা খুবই সুন্দর ছিল, আমার কাছে ভালোই লাগছে। আর এই তো এটা, এটা হলো সোনালি কালারের ভিতরে আই শেড, আর এটা হলো হোয়াইট কালারের মধ্যে, আইশেডগুলি ভালোই। যাই হোক, আর ওখানে আছে একটা মিন্ডার আর একটা অ্যালোভেরা জেল। আমার জন্য এক জোড়া আইলেস নিয়ে আসলাম, আর ওই তো দুটো প্যানকেক, প্যানকেকগুলি খুবই ভালো তাই আনলাম। একটা হলো স্কিন কালার আর একটা ইয়েলো। আর এখানে আছে পন্ডস বিবি ফেস পাউডার। আসলে এই পন্ডস বিবি ফেস পাউডারটা ভালো, কারণ এটার নিচে ফর্মুলেটেড বাই পন্ডস ইনস্টিটিউট লেখা আছে। আপনারা কিনলে যাচাই করে কিনবেন, আসলে দেখে শুনে কেনাই ভালো। আর এই তো এটা আইশেড প্লেট। এই তো আমাদের টুকিটাকি কসমেটিক কেনাকাটি হলো। আর এখানে আছে দুজোড়া জুতা, দুজোড়া জুতা, কারণ এগুলো আমার বোনের, তো জুতাগুলো খুব সুন্দরই। আরেক জোড়া আছে সাদা। এই তো আমাদের আজকের মার্কেটিং। আসলে আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা আসলে পার্লারে তেমন একটা যাই না, তাই আমাদের ঘরেই সব কিছু কিনে কেনাকাটা করে রাখি। আজও তাই করলাম, আর আজ আর ভিডিওটা বড় করব না। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।